আমরা যাচ্ছি হাঙ্গেরিতে যেখানে আমরা দুদিন দিন থাকবো তারপর আমরা যাচ্ছি অস্ট্রিয়াতে যেখানে আমরা থার্ড ডেতে থাকবো যারা ভিসা করতে চায় ভিসা করে যেতে চায় তারা এখনই যোগাযোগ করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আদারওয়াইজ এটা পসিবল হয় না অ্যাকচুয়ালি আমি সবাইকে বলবো যে ড্রিম ট্যুরিজম সবসময় সবার জন্য সারপ্রাইজ নিয়ে আসে এবারও সারপ্রাইজ নিয়ে আসে আপনাদের থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করার জন্য চারটি দেশে যাচ্ছেন পাঁচ দিনের জন্য অ্যান্ড আমি খুবই হ্যাপি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ ড্রিম ট্যুরিজম এই নিউজটা আপনাদেরকে জানানোর জন্য সো আমরা কোথায় কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হাঙ্গেরিতে যেখানে আমরা দুই দিন থাকবো তারপর আমরা যাচ্ছি অস্ট্রিয়াতে যেখানে আমরা থার্ড ডেতে থাকবো তারপর আমরা যাব ফোর্থ ডেতে স্লোভাকিয়াতে এবং ফিফ্থ ডেটা আমরা যাব হচ্ছে চেক রিপাবলিকে যেখান থেকে আমরা রিটার্ন করব ফ্লাইটে সো আমাদের যাওয়াটাও ফ্লাইটে আসাটাও ফ্লাইটে এবং সেই সাথে ড্রিম ট্যুরিজম কিন্তু বরাবরের মতন আপনাদেরকে ব্রেকফাস্ট ডিনার প্রোভাইড করছে অবশ্যই হালাল এবং সেই সাথে থ্রি টু ফোর স্টার রেটিংয়ে আপনারা পেয়ে যাচ্ছেন থাকার সুবিধা আর কি হোটেল সুবিধা আর বিভিন্ন দেশে আর কি এই পাঁচটি দেশে যাওয়ার পরে যেই সম্পূর্ণ ট্রান্সপোর্টেশন সার্ভিসটাই কিন্তু দিচ্ছে ড্রিম ট্যুরিজম সো আপনাদেরকে আলাদা করে কোনো ট্রান্সপোর্টের জন্য কোনো কস্ট করতে হবে না সো সব কিছুর কস্ট কিন্তু এই কস্টের মধ্যে ইনক্লুডেড এবং কস্টটা হচ্ছে অ্যাডাল্টের জন্য আটশো পাউন্ড এবং ফর কিডস যাদের বয়স হচ্ছে জিরো টু সিক্স ইয়ার্স তাদের জন্য পাঁচশো নব্বই পাউন্ড সো আজই আপনারা আপনাদের নেক্সট ট্রিপটা বুক করতে পারেন আপনাদের থার্টি ফার্স্ট নাইটটা আপনাদের প্রিয়জনদের সাথে সেলিব্রেট করার জন্য এবং সেই সাথে আলোকময় একটা শহর সেটা হচ্ছে হাঙ্গেরিতে আপনাদের থার্টি ফার্স্ট নাইটটা সেলিব্রেট করার জন্য সো আমি অনেক আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার একটাই কারণ আমাকে হয়তো অনেকেই দেখেন যারা হয়তো স্টুডেন্ট বা যারা হয়তো এমন একটা ভিসা ক্যাটাগরিতে আছেন যাদের হয়তো অন্য দেশে ট্রাভেল করতে হলে ভিসার প্রয়োজন হতে পারে সো আপনাদের ভিসা ফ্যাসিলিটিসও কিন্তু ড্রিম ট্যুরিজম প্রোভাইড করছে সো সাথে যোগাযোগ করতে না যারা ভিসা করতে চায় ভিসা করে যেতে চায় তারা এখনই যোগাযোগ করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আদারওয়াইজ এটা পসিবল হয় না অ্যাকচুয়ালি লাস্ট টুরে যেটা হয়েছে একদম টোয়েন্টি ডেজ বিফোর আমাদেরকে করছে ভিসা প্লাস টুরে অ্যাটেন্ড করতে তো তখন আর পসিবল হয়নি অ্যাকচুয়ালি তো এই জন্য যারা ভিসা করতে চায় ভিসা করে ফ্যামিলির সাথে যেতে চায় তারা হচ্ছে যে এখনই যোগাযোগ করতে হবে আমাদের সাথে আপনাদের যে যে কি সাথে ইনক্লুডেড না 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 এটা ডিফারেন্ট আমাদের ট্যুর কেউ যদি বুক করে আমরা একটা ফ্যাসিলিটিস দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনার ভিসা সার্ভিস চার্জ যেটা আমাদের সেটা আমরা এটা এই করে দিই এটা আমরা নি নিচ্ছি না আর কি তো কিন্তু কিছু জিনিস হচ্ছে যে আপনার দিতে হবে লাইক এমবাসি ফিজ রিটার্নয়ার টিকিট ভিসা পারপাস যে জিনিসগুলো যে পেমেন্টগুলো সেটা তাকে করতেই হবে মাস্ট আমাদের সার্ভিস চার্জটা আমরা উদ্যোগ করলাম সেক্ষেত্রে আচ্ছা ডেটটা আমি একটু বলে দিচ্ছি ডেটটা হচ্ছে থার্টিএ অফ ডিসেম্বর থেকে একদম থার্ড অফ জানুয়ারি তার মানে আমরা হচ্ছে তিরিশ তারিখ সকালবেলা যাবো এবং আমরা রিটার্ন করবো হচ্ছে থার্ড অফ জানুয়ারি রাতে সো আপনি কমপ্লিটলি পাঁচটা দিনের প্যাকেজ পেয়ে যাচ্ছেন এই ট্রিপে আমাদের আগের সার্ভিসগুলো কিন্তু আপনারা খুবই খুবই পছন্দ করেছেন এবং অলরেডি কিন্তু আমরা অনেক ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি আপনারা এইভাবেই আমাদেরকে ফিডব্যাক দিতে থাকবেন যাতে করে আমরা আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর প্যাকেজ নিয়ে আসতে পারি